হ্যালো, আবার আমাদের দেখা হচ্ছে। তো আজকে আমাদের যে লেসনটা আছে লিখে রেখেছি, প্রিন্সেস সেপ্টেম্বর লেসন 5, এটা আমরা আজকে পড়ব, পেজ নাম্বার 40। ঝটপট বের করে ফেলো। এবার পড়ার আগে যেটা একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে এই গল্পটা একটা রূপকথার গল্প বা ফেয়ারি টেল আমরা বলতে পারি, রূপকথা গল্প হিসাবে লেখা হয়েছে এটাকে। এবার এখানে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে একটা রাজকুমারী আছে, সেই রাজকুমারী একা থাকে তার একটা প্যালেসের মধ্যে, এবং তার ভালো লাগা মন্দ লাগা এই সমস্তগুলো আছে। তার সাথে একটা পাখি যোগ দিচ্ছে এবং তারপর আমাদের গল্প এগোতে থাকছে, যেমন যেমন পাবো আমরা বলতে থাকবো। তো এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধু গল্প হিসাবে দেখলেই হবে না, এই গল্পটার মধ্যে একটা গভীরভাবে একটা ইনার মিনিং আছে। অর্থাৎ জীবনের চলার পথে আমাদের বিভিন্ন কিছু সম্মুখীন আমরা হই, এবং সেইটার সম্বন্ধে কিন্তু এখানে সুন্দরভাবে গল্পের ছলে এখানে কিন্তু বলে দেওয়া আছে। আমাদের প্রাইমারি লক্ষ্য কিন্তু গল্পটা শুধু পড়া এটা নয়, গল্পটাকে বোঝা। বোঝা মানে সেই গল্পটার যে ইনার মিনিং সেটাও আমরা কিন্তু এখানে দেখব, ঠিক আছে? এবং ওই ইনার মিনিংটাকে ফলো করাটাই আমাদের মূল উদ্দেশ্য হবে। শুরু করা যাক। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অব দ্য কিং অব সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। তো প্রিন্সেস সেপ্টেম্বর একজন নাম, একটি রাজকুমারীর নাম, যে কার মেয়ে ছিল, ডটার অব দ্য কিং অব সিয়াম, সিয়াম বলে একটা রাজ্য, সেই রাজ্যের যে রাজা তার মেয়ে ছিল। এবং সে কি ছিল, ওয়াজ ভেরি আনহ্যাপি, সে অত্যন্ত দুঃখী ছিল, মনে তার কোনো সুখ ছিল না। এবার এইখানে ফার্স্ট যে লাইনটা, এই ফার্স্ট লাইনেই দেখো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে গল্পটা একটু অন্য ধরনের। কারণ একজন যে রাজকুমারী তার কাছে অভাব কিন্তু কিছু নেই, সে প্রচুর জামাকাপড় তার কাছে, সুন্দর সুন্দর ড্রেসেস আছে, খাবার দাবার আছে, চাকর আছে, লোকজন আছে, সবাই তার টেক কেয়ার করার জন্য আছে, কিন্তু স্টিল শি ইজ আনহ্যাপি। এবং আস্তে আস্তে আমরা দেখি শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম ওয়েন শি স আ লিটল বার্ড হপ ইন। তো এখানে একদিনকে সে কী করছিল, তার নিজের রুমে বসে, তার নিজের ঘরে বসে সে বসে বসে কাঁদছিল, একাই ছিল, উইপিং অ্যালোন, একা বসে বসে কাঁদছিল। এবং সেই সময়তে তার ঘরে একটা পাখি এসে ঢুকলো, হপ ইন, হপ মানে হচ্ছে লাপি লাপিয়ে চলা, পাখি যেরকমভাবে জোড়া পায়ে লাফাতে লাফাতে কোনো জায়গায় চলে, সেই সেই জিনিসটাকে বলা হচ্ছে হপ ইন। এবার প্রশ্ন হচ্ছে যে সে কেন কাঁদছে, প্রশ্নটা এখানেই যে তার সমস্ত কিছু আছে, পৃথিবীর সব কিছু তার কাছে আছে যেহেতু সে রাজকুমারী, কিন্তু তারপরেও সে কেন কাঁদবে। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা মানুষের কাছে যদি আমরা দেখি, দেখা যায় যে তার সমস্ত কিছু আছে, সব কিছু আছে, যেটা যেটা সে চায়, যেটা যেটা আমরা স্বপ্ন দেখি যে বড় হব, চাকরি করব, অনেক টাকা রোজগার করব, এবং আমার এটা থাকবে, ওটা থাকবে, সেটা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সুন্দর সুন্দর জায়গায় আমি ঘুরতে পাবো, এরকম আমরা যখন ভাবি, সেই ভাবনার মধ্যে সেটা বিভিন্ন জনকে আমরা বাইরে থেকে দেখি, সেটাকে বিচার করি, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা কী করি, আমাদের ভাবনাটাকে আমরা জেনারেট করি, আমরা তৈরি করি। এবার কিন্তু ভাবলেই তো হবে না, এবার ওইখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে চাহিদাগুলো আমরা দেখছি, সেই চাহিদাগুলো কিন্তু কিসের চাহিদা, সেই চাহিদাগুলো হচ্ছে আমাদের শরীরের চাহিদা, আমাদের মনের চাহিদা কিন্তু সেটা নয়, আমাদের মনের চাহিদা আলাদা। আমাদের মনের চাহিদা কি, আমাদের মনের চাহিদা হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা থাকবে, আমাদের ভেতরে কিছু ইমোশনস আছে, আমাদের ভালো লাগা মন্দ লাগা আছে, এবং এই জিনিসগুলোকে আমরা কি করব, আমাদের আশেপাশে যারা আছে, যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জন আছে, তাদের সাথে আমি কি করব, শেয়ার করতে পারব। যদি আমি সেটা না পারি, যদি শুধুই আমার কাছে জিনিসপত্র দেওয়া থাকে, খাবার দাবার জিনিসপত্র, জামা কাপড় এই সমস্ত কিছু দেওয়া থাকে, বিলাসবহির্ভাবে জিনিস দেওয়া থাকে, কিন্তু মনের কথা বলার জন্য যদি কেউ না থাকে, তাহলে কি হয়, তাহলে পরে
আমাদের কাছে পৃথিবীর যত দামি জিনিসটাই সেরা জিনিসটাই থাকুক না কেন, সবটা কিন্তু আমাদের কি হয়ে যায়, আমাদের কাছে বৃথা হয়ে যায়। অর্থাৎ সব থেকেও আমাদের কাছে কিন্তু কিছুই না থাকা হয়। এবং মানুষ এইরকম সময়তে কি হয়, ডিপ্রেশনে ভোগে, অর্থাৎ সে অত্যন্ত মনোকষ্ট পেতে থাকে। এবং সেই জিনিসটাই এখানে প্রিন্সেস সেপ্টেম্বরের সাথে হয়েছে, যে তার সমস্ত কিছু আছে ঠিকই, কিন্তু তার গল্প করার জন্য, তার মনের কথা বলার জন্য, তার নিজেকে প্রকাশ করার জন্য, তাকে বোঝার জন্য কিন্তু কেউ তার কাছে নেই, এবং দ্যাট ইজ ওয়াই সি ইজ অ্যালোন। এবং এই পাখিটা যখন ঢুকল তখন কি হলো এবার দেখি, হি স্যাং আ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রি রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। সে কি করলো, সে এসে পড়ে খুব সুন্দর একটা গান গাইল। গানটা কিসের ছিল না, অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, রাজার যে গার্ডেন আছে, বাগান আছে, সেখানে একটা খুব সুন্দর লেক আছে। লেক বলতে জলাশয়, সেই জলাশয়ের জলাশয়টার বাগানের মধ্যে রাজার জলাশয়, বুঝতেই পারছো সেটা অত্যন্ত সাজানো গুছানো সুন্দর একটা জায়গা। এবং এই জায়গাটায় এত মনোহর, মনোমুগ্ধকর একটা জায়গা, সেটার সম্বন্ধে কিন্তু এই পাখিটা কি করল, গান গাইল। এবং তারপর সে কি বলছে, যে উইলো ট্রি রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, স্টিল মানে হচ্ছে স্থির শান্ত জল, যেটা লেকের যে শান্ত জল, সেখানে ওই লেকের ধারে অনেক উইলো গাছ আছে, সেই উইলো গাছের ছায়া পড়েছে, এবং সেই রিফ্লেকশনটা যে কত সুন্দর সেটা কিন্তু পাখিটা গান গেয়ে বোঝাচ্ছে বা বলছে। When he had finished, যখন তার গান শেষ হলো, the princess was not crying anymore, সেই সময় কিন্তু প্রিন্সেস আর কান্নাকাটি করছে না। That was a very nice song, এটা তো খুব সুন্দর একটা গান গাইলে, সে বলল। Would you want me to live with you, said the little bird, ছোট্ট পাখিটা তখন কি বলল, বলল যে তুমি কি চাও আমি তোমার সাথে থাকি, আমি তোমার কাছেই থাকবো, এটা যদি তুমি অনুমতি দেবে আমাকে। তো তাহলে পরে এখানে কি দেখা যাচ্ছে, যে প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু একা ছিল। এবার যখন পাখিটা এলো এবং সে একটা গান গাইলো, সঙ্গে সঙ্গে কি হলো, প্রিন্সেস সেপ্টেম্বরের মনের যে দুঃখটা ছিল সেই দুঃখটা সে কিন্তু ভুলে গেল, কিছুক্ষণের জন্য হলেও সে ভুলে গেল, এবং সে মোহিত হয়ে গান শুনছিল। এবং তারপর সে কি করলো, সে দেখা গেল যে এই গান শোনার পর্বে তার যে দুঃখটা ভুলে গেল, সে কিন্তু কাঁদতে কান্নাকাটি থামিয়ে ফেলেছে, এবং পাখিটাকে সে প্রশংসা করলো যে তুমি খুব সুন্দর একটা গান গেয়েছো, যেটা আমার মনটাকে ঠান্ডা করেছে, আরাম দিয়েছে, আমার দুঃখটাকে কমিয়েছে। তো এবার এই যে অ্যাপ্রিসিয়েশন, সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা পাখিটারও এবার ভালো লেগেছে। এবং এই ভালো লাগার ফলটা কি হচ্ছে, এই ভালো লাগার ফলটা হচ্ছে যে পাখিটা কিন্তু ওকে কি বলল, যে আমি কি তোমার সাথে থেকে যেতে পারি, এই কথাটা সে বলল। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, প্রিন্সেস সেপ্টেম্বর খুব আনন্দের সাথে তার হাততালি দিয়ে উঠল। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। সরি, আমার বইতে প্রচণ্ড রয়েছে, পড়তে অসুবিধা হচ্ছে, ঝাপসা ঝাপসা লেখাগুলো সব, তো সেই জন্য একটু আটকে যাচ্ছি। লিটল বার্ড হপ অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। অর্থাৎ পাখিটা এখানে এরপরে যেটা করলো সেটা হচ্ছে, সে তার বিছানার কাছে গেল এবং এত সুন্দর একটা গান গাইলো, ঘুমপাড়ানি গান গাইলো, যে প্রিন্সেস সেপ্টেম্বর সুন্দর শান্তিতে ঘুমিয়ে গেল। When she woke the next day, the little bird was still sitting there. যখন পরের দিনকে তার ঘুম ভাঙছে, পাখিটা কিন্তু তখনও সেখানেই বসে আছে। And as she opened her eyes, he said, good morning. যখনই সে তার চোখ খুললো ঘুম থেকে উঠে, তখন পাখিটা তাকে কি বলল, গুড মর্নিং বলল, অর্থাৎ সুপ্রভাত বলল। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার হ্যান্ড সো দ্যাট ইটস সার্ভ অ্যাজ আ পার্চ। সে তারপর কি করলো না, তার যে ডান হাতে ফার্স্ট ফিঙ্গার মানে এইটা, তো এটা থাম্ব ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার,
এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা হলো রিং ফিঙ্গার, আর এটা হলো লিটল ফিঙ্গার। তো ফার্স্ট ফিঙ্গার বা এটাকে আমরা ইন্ডেক্স ফিঙ্গারও বলি, কারণ ইন্ডেক্স মানে হচ্ছে পয়েন্ট করা। তো কিছু দেখাতে হলে আমরা এই আঙুলটাই তুলি। তো সেই জন্য সে তার ফার্স্ট ফিঙ্গারটা বাড়িয়ে দিল এবং পাখিটা উড়ে এসে ওর আঙুলের উপরে বসলো। এবং পার্চ, পার্চ মানে ওখানে তোমাদের বইতেই দেওয়া আছে, পার্চ মানে বাংলাতে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দাঁড়। অর্থাৎ পাখি যে জায়গাতে বসে, উড়ে এসে ভরে বসে, সেই জায়গাটা হচ্ছে সেটা পার্চ। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, পাখিটা উড়ে এলো এবং এসে ওর আঙুলে ওখানে বসলো। দেন শি ওয়েন্ট টু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন। এরপর সে কী করলো, গোটা প্রাসাদময় ঘুরে 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 বেড়াতে লাগলো এবং সমস্ত যারা প্রিন্সেস ছিল, ওর আরও অন্যান্য যারা বোনগুলো ছিল, তাদেরকে ডাকলো, একে একে ডেকে ডেকে ঘুম থেকে তুলতে লাগলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং। এবং প্রত্যেকটা প্রিন্সেসকে যখন সে ডেকে ডেকে তুলছিল, মানে প্রিন্সেস সেপ্টেম্বর যখন প্রত্যেকটা প্রিন্সেসের বাড়িতে সরি রুমে যাচ্ছিল, আঙুলের ওপরে পাখিটা বসে আছে, এরকমভাবে ও ঢুকছে এবং গিয়ে সকলকে ডেকে তুলছে, তো সেই সময় দেখি দেখা যাচ্ছে যে পাখিটা প্রত্যেকটা প্রিন্সেসের জন্য আলাদা 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 করে একটা নতুন নতুন করে গান গাইছে। তো এবার প্রিন্সেস সেপ্টেম্বরের যেটা হয়েছে, মনে প্রচণ্ড আনন্দ হয়েছে যে সে এবার একা নয়, সে তার মনোটনির মধ্যে সে থাকে না, সে এক ঘেয়েমির মধ্যে থাকে না, তার কাছে একটা নতুন সঙ্গী আছে। এবং আমাদের যে জিনিসটা হয় যে আমরা যখন নতুন কোনো কিছু হাতে পাই, তখন আমাদের প্রথম কী করণীয় থাকে সেটা হচ্ছে যে নিজে নিজে দেখলে কিন্তু মজা নেই, মানে নিজে নিজে একটা জিনিসকে ভোগ করার কিন্তু খুব একটা মজা নেই। মজা কখন, মজা হচ্ছে আমি যখন সেটাকে শেয়ার করতে পারবো বিভিন্ন জনের সাথে তখন। তো তাহলে পরে আমার কাছে যখন একটা সুন্দর পাখি আছে যেটা অন্য কারো কাছে নেই, তো এইটা আমাকে কি করছে, আমাকে আনন্দ দিচ্ছে। এবং এই আনন্দটা, এই জয়টা, এই ফিলিংটা আমি কি করছি, আরো বাড়িয়ে নিচ্ছি। কি করে না, আমি অন্যদের সাথে শেয়ার করে, অর্থাৎ সে পাখিটাকে নিয়ে গিয়ে অন্যদেরকে দেখাচ্ছে, তাদেরকে বলছে যে দেখো আমার কাছে কত সুন্দর পাখি আছে। এবং সে গান গাইতে পারে, তুমি যদি বলো তোমার জন্য গান গাইবে, আরেকজন যদি বলে আরেকজনের জন্য গান গাইবে, এবং আলাদা আলাদা গান গাইবে, একই গান গাইবে না। তো এই যে দেখানো এবং উল্টো দিক থেকে যে অ্যাপ্রিসিয়েশন, সেই অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা, সেই প্রশংসাটা কিন্তু আমাদেরকে কি করে, আমাদেরকে মনে মনে অনেক বেশি আনন্দ দেয় এবং আমরা ভেতরে ভেতরে খুব খুশি হয়ে উঠি। তুমিও খেয়াল করে দেখো, যখন কোনো কাজ করো, যখন কোনো কিছু করো, তখন খেয়াল করে দেখবে যে ছুটে গিয়ে মাকে বা বাবাকে বা কাউকে, যিনি দাদু দিদা ঠাকুমা কাউকে, তুমি গিয়ে পড়ে বলো যে দেখো দেখো আমি এটা করেছি, এটা তুমি দেখাও। তুমি কিন্তু চুপ করে নিজের কাছে রেখে দাও না, তার কারণ তুমি শেয়ার করতে চাও যে তুমি এটা পেরেছো, তুমি এটা করেছো। এবং উল্টো দিক থেকে যখন তারা অ্যাপ্রিসিয়েট করে তোমার এই কাজটাকে, তখন কিন্তু তোমার কী হয়, মনে মনে অত্যন্ত আনন্দ হয় এবং ভালো লাগে, এবং তুমি কিন্তু এরপরে আরও এগিয়ে যাবার জন্য উৎসাহিত হয়। ঠিক একই জিনিসটা এর ক্ষেত্রে হয়েছে। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। এবার অন্যান্য যারা প্রিন্সেস ছিল তারা এটাতে বেশ ঈর্ষান্বিত হলো। ঈর্ষান্বিত কেন, কারণ এতক্ষণ পর্যন্ত তারা বেশ আনন্দেই ছিল যে তাদের কাছে সমস্ত কিছু আছে, বেশ ভালোই ছিল, খাবার দাবার আছে, জিনিসপত্র আছে, জামাকাপড় আছে, তারা খুব সুখে আছে, এক হাঁকলে ডাকলে সঙ্গে সঙ্গে কিছু বলার আগেই কাজ হয়ে যায়। কিন্তু এই 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 সুখটা কতক্ষণ, আমাদের জীবনে কিন্তু সুখ খুব বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না, মনের শান্তি কিন্তু আমাদের খুব বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না। কতক্ষণ স্থায়ী হয়, ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ আমি এটা বুঝতে পারি যে আমি অন্যের থেকে ভালো আছি, অতএব আমি সুখী। এই ইকুয়েশনটা আমাদের মনের মধ্যে কিন্তু সবসময় কাজ করে, কিন্তু যেই মুহূর্তে দেখবো যে অন্য কেউ আমার থেকে আরেকটু বেশি ভালো আছে, সেই মুহূর্তে কিন্তু কী হয়, আমাদের মনের থেকে সুখ কোন জানলা পথে বেরিয়ে চলে যায়, কোনো হিসেব নেই, মনের মধ্যে কিন্তু তখন একটা কেমন যেন কেমন কেমন করতে থাকে। সে ফর এক্সাম্পল, তুমি একটা খুব সুন্দর ড্রেস কিনেছো, ড্রেসটা কিনে তোমার দারুণ ভালো লাগছে, তুমি সেজেছো গুজেছো, তুমি আয়নার সামনে যাচ্ছ, ঘুরিয়ে ফিরিয়ে দেখছো, সামনে দিক দিয়ে দেখছো, পেছন দিকে ঘুরে দেখছো, কখনো চুল সামনে করে দেখছো, কখনো চুল পিছনে করে দেখছো, তো কেমন লাগছে তোমাকে, এবং বিভিন্ন জন তোমাকে খুব প্রশংসা করছে ইত্যাদি, যা
হয় আর কি। এইবার তারপর তুমি বাইরে গেলে, বাইরে গিয়ে পড়ে নাচতে নাচতে বাইরে গেলে, এবং গিয়ে পড়ে তুমি কী করলে, বিভিন্ন জনকে সেই ড্রেস দেখালে, বিভিন্ন জন প্রেজ করছে, বলছে তোমারও খুব ভালো লাগছে, এবং তারপর কি হলো, দেখা গেল যে তোমার থেকে সুন্দর একটা ড্রেস পরে আরেকজন চলে এসেছে এবং সেও বাজারে ঘুরে বেড়াচ্ছে, বা সেও প্যান্ডেলে এসেছে তার পোশাকটা দেখানোর জন্য অন্যান্যদেরকে, এবং তারাও তাকে দেখে পড়ে তখন অন্যান্য জনরা যখন বলতে, ওরে বাবা তোর এত সুন্দর পোশাক কোথায় পেলি, কোথায় কিনলি, কত দাম, কীরকম সুন্দর, ও মা এখানে তো জড়ি দেওয়া আছে, ও মা এটা কী সুন্দর ফুল করা আছে, এখানে তো এটা ওটা দেওয়া আছে, এই যে যখন বলতে শুরু করলো তোমাকে ছেড়ে তাকে নিয়ে তারা পড়ে গেল, সঙ্গে সঙ্গে কী হলো, তোমার মনের মধ্যে একটা খারাপ লাগা জন্ম শুরু করলো। এটা কিন্তু প্রত্যেকের জীবনেই এই জিনিসটা ঘটে, ছোটদের ক্ষেত্রেই যে শুধু এটা ঘটে সেটা নয়, এটা বড়দের ক্ষেত্রেও একদম সত্যি কথা। আমাদের কাছে বিভিন্ন দামি দামি জিনিসপত্র থাকে, কারো কাছে মোবাইল থাকে, কারো কাছে সানগ্লাস থাকে, কারো কাছে ভালো জামা থাকে, কারো কাছে ভালো বাইক থাকে, কারো কাছে গাড়ি থাকে, কিন্তু সেগুলো নিয়ে যদি দেখা যায় যে যতক্ষণ তার মনে ততক্ষণই সুখ আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ প্রশংসা করছে, যেই মুহূর্তে প্রশংসা করছে না সেই মুহূর্তে তার মন কিন্তু দুঃখে ভরে যায়। তো এবার সেই রাজকুমার এরা ওদের কাছে এলো এবং বললো, ওয়েল মাই ডিয়ার, দে সেড, ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ ই লাইক, তোমার ছোট্ট পাখিটা যখন তখন যেখানে খুশি প্যালেসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা কীরকম, দে লুক রাউন্ড দ্য রুম, তারা চারপাশে তাকাতে থাকলো রুমের মধ্যে, হোয়ার ইজ ইউর বার্ড নাও, কোথায় তোমার পাখিটা কই, হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, সেট সেপ্টেম্বর। সেপ্টেম্বর বললো যে আরে ও তো ও বাড়িতে একবার দেখা করতে গেছে কিছুক্ষণের জন্য, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আস্কড দ্য প্রিন্সেস, অন্যান্য যারা প্রিন্সেসেস ছিল, অন্যান্য যারা রাজকুমারী ছিল, তারা বললো যে বাড়ি চলে গেছে, সে আবার কী কথা, এবং তুমি কী করে ভাবছো যে পাখিটা এবার তোমার কাছে ফিরে আসবে। তো বোঝো যে এই যে কথাটা যখনই বললো, এই কথাটা বলার মানেই কী হলো, যে প্রিন্সেস সেপ্টেম্বরের মনের মধ্যে কিন্তু একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব সেখানে ঢুকিয়ে দেওয়া হলো, এবং একটা সন্দেহ, একটা ভয় তার মধ্যে ঢুকিয়ে দিল যে আমার কাছে এত সুন্দর জিনিসটা ছিল সেটা কি তাহলে হারিয়ে গেল, সেটা তার মানে কি আর আমার কাছে ফেরত আসবে না। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেট সেপ্টেম্বর, সে বরাবরই কিন্তু ফিরে আসে, এটা সেপ্টেম্বর বলল। ওয়েল মাই ডিয়ার, সেট দ্য প্রিন্সেস, অন্যান্য রাজকুমারী বলল, ও আচ্ছা ঠিক আছে, ইফ ইউ টেক ইউ টেক ইউর অ্যাডভাইস, পপ হিম ইন টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, যদি তুমি আমাদের উপদেশ মানো, যদি আমাদের উপদেশ শোনো এবং ভাবো যে আমরাও তোমার ভালো চাই, তাহলে পরে তুমি কী করবে, ওকে একটা খাঁচার মধ্যে ভরে ফেলো, ওকে একটা খাঁচার মধ্যে পুড়ে ফেলো। বাট আই লাইক টু হ্যাভ ইম ফ্লাই রাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস, কিন্তু প্রিন্সেস তো ওই রকম ভাবনা চিন্তা ছিল না, ও বললো যে না না আমার ওরকম কোনো উদ্দেশ্য নেই, আমি চাই ওকে গোটা ঘরময় ঘুরে বেড়া, চারিদিকে ঘুরে বেড়া, ঘুরে বেড়া। সেফটি ফার্স্ট, সেড দ্য সিস্টার্স অমনিয়াসলি, অমনিয়াসলি মানে হচ্ছে অত্যন্ত আশঙ্কার কোনো কিছু আশা করা হচ্ছে, একটা ভয়ের কিছু আশা করা হচ্ছে, এইরকম ভাবনা চিন্তা করে যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে অমনিয়াস। তো সেফটি ফার্স্ট অর্থাৎ তোমার কাছে সব থেকে প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে সুরক্ষাটা, এবং এখানে সুরক্ষা বলতে কোনটা, ওর নিজের জীবনের নয়, সুরক্ষা বলতে যেটা সেটা হচ্ছে পাখিটা যদি চলে যায়, পাখিটা যদি উড়ে যায়, অতএব ওকে তুমি খাঁচার মধ্যে ভরে রাখো, চান্স নিয়ে কোনো লাভ নেই। দে গট আপ, তারা উঠে পড়লো, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারা উঠে এরপর ওখান থেকে বেরিয়ে গেল, অর্থাৎ তারা যেটা করতে চেয়েছিল, প্রিন্সেস সেপ্টেম্বরের মনের মধ্যে একটা সন্দেহ, একটা ভয় ঢোকাতে চেয়েছিল পাখিটা নিয়ে, সেই কাজটাতে তারা সফল, এবং তারা কী করলো, ওখান থেকে চলে গেল। এবং এই মুহূর্তে কিন্তু সঙ্গে সঙ্গে কী হলো, প্রিন্সেস সেপ্টেম্বর উল্টো দিক থেকে কিন্তু এবার ভাবতে শুরু করবে, শেকিং দেয়ার হেডস অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, যেটা বললাম যে তারা অত্যন্ত আনইজি অবস্থাতে, অত্যন্ত অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে সেপ্টেম্বরকে কী করলো, রুমের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেল। ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, এরপর সেপ্টেম্বরের বাবার কী মনে হতে লাগলো, যে ছোট্ট পাখিটা বোধ হয় অনেকটা সময় ধরে আমার কাছে নেই, কত সময় হয়ে গেল সে চলে গেছে, কই এখনও তো ফেরত এলো না, এবং ওর মধ্যে আশা আশঙ্কার একটা দোলাচল কাজ করতে শুরু করলো।
she could not think she could not think he was she could not think what he was doing she bujhtei parche na je pakhi ta eto bondhure ki korche mane bari thekei to dekha korte jabe tar beshi to kichu noy tar jonno eto shomoy lage neki je fire asche na ekhono fire asche na kela he might forget her mone hoy pakhi ta princess ke bhule geche or he might take a fancy to someone else other fancy fancy bolte je onno karo priyo hoye jawa to or he might take a take a fancy to someone else she bodhoy onno kono amar moto arekjon kauke peye geche amar theke bhalo kauke peye geche ebong tar sathei she kintu ki korche ei muhurte ache eta she bhabche to eta amader ইউনিট ওয়ানটা ছিল এবার এখানে যেটা বলার সেটা হচ্ছে যে ভেবে দেখো সেটা হচ্ছে পাখিটা কিন্তু কোনোদিনও প্রিন্সেস সেপ্টেম্বরে ছিল না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট পাখিটা কিন্তু সম্পূর্ণভাবে সেপ্টেম্বরের কাছে উড়ে এসেছে নিজে থেকে এসেছে নিজে থেকে গান গেয়েছে যা খুশি করেছে কিন্তু কোথাও একটা যেন এই হঠাৎ করে পেয়ে যাওয়া এই জিনিসটা মনে হচ্ছে সেপ্টেম্বরের নিজের জিনিস অর্থাৎ এটা যেন তার পজিশন এই ভাবনাটা কিন্তু সেপ্টেম্বরের মাথার মধ্যে ঢুকে গেছে কিন্তু আদতে সেটা কোনোদিনও নয় সেটা কিন্তু একদম সঠিক কাজ নয় এবং এই যে ভাবনাটা অর্থাৎ একটা জিনিস যেটা আমার নয় সেই জিনিসটাকে আমার করে ভাবা এটা কিন্তু মানুষের জন্মগতভাবে মানুষের মনের একটা দিক বলতে পারো এবং আমরা কিন্তু এরকমভাবে ভেবে থাকি সমস্ত কিছু এবং খেয়াল করলে দেখবে যে যে সমস্ত জিনিসগুলো আমাদের নয় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা প্রচুর ভাবনা চিন্তা করি অর্থাৎ আমরা যখন জন্মেছি ভেবে দেখো যে আমরা সেই সময়তে কি সঙ্গে করে নিয়ে এসেছি আমরা কিচ্ছু সঙ্গে করে নিয়ে আসিনি আমরা খালি হাতে এসেছি জামা কাপড় কিচ্ছু পরে আসিনি কিন্তু এরপরে যখন আমরা একটা 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 করে বিভিন্ন কিছু পেতে থাকছি এবং আমাদের কিন্তু তত কি হচ্ছে চাহিদা বাড়ছে যে আরও চাই আরও চাই আরও পেতে হবে আরও পেতে হবে এই চাহিদাটা বাড়ছে এবং আমরা খুব ভালো করে জানি যখন জন্ম হয়েছে তখন মারাও আমরা যাব এবং মারা যাওয়ার সময়তেও কিন্তু আমরা আমাদের কাছে যা বিলঙ্গিংস আছে জিনিসপত্র আছে এগুলো কোনোটা আমরা আমাদের সঙ্গে করে নিয়ে যাব না কিন্তু স্টিল উই আর হ্যাঙ্কারিং আফটার এভরিথিং এবং আমরা এরপরেও কী করছি বিভিন্ন জিনিসের পেছনে ছুটছি 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 এবং সেই জিনিসটা আমার আরও চাই আরও চাই আরও চাই এই জিনিসটা করছি এবং যে জিনিসটা হাতে আছে এটা আমার আমি আর কারোর সাথে এটাকে শেয়ার করব না এই যে ভাবনাটা এই ভাবনাটা কি হচ্ছে এই ভাবনাটা আমাদের মনের মধ্যে থাকছে আরও সহজ করে যদি বুঝতে চাও তাহলে খেয়াল করে দেখবে অনেক সময়তে তোমরা হয়তো দেখে থাকবে যে তুমি হয়তো কোনো ক্লাস মিস করে গেছো স্কুলে পড়িয়ে দিয়ে চলে গেছে টিচার পড়িয়ে দিয়ে চলে গেছে পড়া বুঝিয়ে দিয়ে চলে গেছে তিনি বোর্ডে লিখে দিয়েছেন নোট দিয়েছেন তোমরা সেগুলো নোট করেছো যার যে 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 গেছে তারা নোট করেছে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরের দিন তুমি যখন স্কুলে গেছো তাদেরকে জিজ্ঞেস করছো তারা ভালো করে কিছু বলতে চাইছে না তুমি যদি জিজ্ঞেস করছো যে তোর কাছে নোটের যে খাতাটা আছে ওটা আমাকে দে আমি কালকে তো আসতে পারিনি টুকে নি তারা কিন্তু দিতে চাইছে না কেউ বলছে আমি খাতা ভুলে গেছি কেউ বলছে আমি ভালো করে নোট করিনি কেউ বলছে আমার হাতের লেখা খুব খারাপ ইত্যাদি এরকম ঘটনা কিন্তু তোমাদের প্রায়শই ঘটে এবং আমার কাছেও সেই কমপ্লেনগুলো আসে যে আগের দিন যেটা পড়িয়েছেন আমাকে কিন্তু আগের দিনের ক্লাসগুলো বন্ধুরা দিচ্ছে না শেয়ার করছে না তো এটা কেন হয় ভেবে দেখো যে বলছে যে আমার কাছে ওই নোটটা আছে কিন্তু সে তোমাকে ওই নোটটা দিতে চাইছে না তার খাতা দিতে চাইছে না সে কিন্তু ভাবছে যে ওই নোটটা তারই অন্য কারো ওটা হতে পারে না এবং সে তখন বেটার ফিল করছে যে এই নোটটা তার কাছে আছে তোমার কাছে নেই এই জায়গা থেকে সে বেটার ফিল করছে কিন্তু এই নোটটা কি কোনোদিনও তার ছিল তার কোনোদিনও ছিল না যে টিচার ওটা পড়িয়ে গেছে যে টিচার নোটটা দিয়ে গেছে সেটা সে দিয়ে গেছে এটা দেওয়ার আগে বা দে তার কাছে কোনোদিনও এটার অস্তিত্ব ছিল না তাহলে পরে সে কিসের জন্য তোমাকে ওই নোটটা দিতে চাইছে না সে এটা ভাবছে যে তুমি হয়তো এটা পড়ে তার থেকে এগিয়ে যেতে পারো তো এই যে ভাবনা চিন্তাগুলো এই জটিল জটিল ভাবনা চিন্তাগুলো কী হয় আমাদের মনের মধ্যে চলতে থাকে যেটা সেপ্টেম্বরের ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে এবং সন্দেহ তার মধ্যেও ঢুকেছে তো আজকে ইউনিট ওয়ানটা এই অবধি আবার পরে পরের পার্টটা হবে টাটা।